এবার আরও কিছু সংবাদ জানাবো এক নজরে। ডাকসু নির্বাচন করা, শিক্ষার্থীদের হাফ ভাড়ার ব্যবস্থা রাখা ও গেস্টরুম সংস্কৃতি বন্ধের দাবি জানিয়েছে ছাত্র অধিকার পরিষদ। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এক কর্মসূচিতে সংগঠনের নেতারা বলেন, গণপরিবহনে হাফ পাস নিয়ে হয়রানি বন্ধ করতে হবে। বাংলাদেশ প্রতিনিয়ত বাণিজ্য নীতি বদলায়, তাই বিনিয়োগ আগ্রহ থাকলেও বিদেশিরা অনেক সময় বিভ্রান্ত হন। সকালে ফরেন ইনভেস্টর চেম্বার অব কমার্স আয়োজিত সেমিনারে তাই গতানুগতিক ধারণা থেকে বেরিয়ে বিদেশে প্রচারের ক্ষেত্রে নতুনত্ব আনার তাগিদ দিয়েছেন উদ্যোক্তারা। ফেনীর ফাজিলপুরে অন্তঃসত্ত্বা অবস্থায় বৈদ্যুতিক শক দিয়ে গৃহবধূ শিরিন হত্যা মামলায় স্বামী ইয়াসিনের মৃত্যুদণ্ড দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত। দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ডক্টর বেগম জেবুন্নেসা এই রায় ঘোষণা করেন।